আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআন বোঝার হাতে খড়ি কোর্সে আজকে আমরা এই ক্লাসে কথা বলবো, শব্দে শব্দে সুরা ফাতিহার অর্থ শিখি। সুরা ফাতিহা নিয়ে কথা বলবো। সারা জীবনে অসংখ্যবার আপনি এবং আমি সুরা ফাতিহা পড়েছি, সুরা ফাতিহার শব্দে শব্দে অর্থ বুঝে আমরা পড়েছি, অথবা এই সুরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে কী বলতে চান, আমরা আল্লাহর কাছে কী বলতে চাই সেটিকে আমরা জেনেছি। আজকে আমরা এই ক্লাসে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা ভাই বোন, প্রথমে আমরা কিছু বিষয় জেনে নেই। সুরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত, সালাতের প্রতি রাকাতে এই সুরাটি পড়তে হয়, এমন একটি সুরা যেই সুরাটি আপনি সালাতের প্রত্যেকটা রাকাতে আপনাকে পড়া বাধ্যতামূলক। ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, নওয়াফেল হোক, যা কিছু হোক, সকল রাকাতে আপনাকে এই সুরাটি পড়তে হয়। সুরা ফাতিহা সর্বরোগের মহৌষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সুনানে দারিমি হাদিস নম্বর 3413, বলা হচ্ছে যে সুরা ফাতিহা সব রোগের মহৌষধ। অর্থাৎ এর জন্য কি আপনি ওষুধ খাবেন না, ডক্টরের কাছে যাবেন? অবশ্যই যাবেন, কিন্তু এই সুরা ফাতিহা, আপনার পেট ব্যথা করছে, আপনার শরীর ব্যথা করছে, আপনার শরীর ব্যথা করছে, আপনার অসুবিধা হচ্ছে, আপনি অস্বস্তি ফিল করছেন, টেনশন ফিল হচ্ছে, কী করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আপনি এক গ্লাস পানির মধ্যে সুরা ফাতিহা পড়ে ফু দিবেন, বিশ্বাস নিয়ে যে এটি আমার এই রোগের আরোগ্য করবে। আপনি বিশ্বাস নিয়ে পান করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এবং কারো উপর যদি জিন আসর করে, সেক্ষেত্রে আপনি এই সুরা ফাতিহা পড়ে ফু দিলে, বিশ্বাসের সাথে যদি ফু দেন, ইয়াকিনের সাথে যদি আপনার এই কাজটি হয়ে থাকে, অবশ্যই এটি আরোগ্য হবে। সুরা ফাতিহা আল্লাহর পক্ষ হতে আসা বিশেষ নূর, মুসলিম শরীফের হাদিস নম্বর 806। সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ তিনটি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতোপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। অর্থাৎ এই কোরআন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নূর, এবং সেই কোরআনের মধ্যে আরও স্পেসিফিক আল্লাহ করে বলছেন যে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ তিনটি আয়াত, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ একটি নেয়ামত আমাদের জন্যে। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ বলছেন, সুরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা, তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন, কোনো কিতাবেই এই সুরার তুলনীয় কোনো সুরা নাই। এবার আসুন আমরা শব্দে শব্দে সুরা ফাতিহা শিখি। আলহামদু আয়াত নম্বর 1, আলহামদু অর্থ হলো এই আলহামদু, আলহামদু হচ্ছে সকল প্রশংসা, অল দ্য প্রেজেস অ্যান্ড থ্যাঙ্কস, সকল প্রশংসা লিল্লাহি আল্লাহরে, আল্লাহরের জন্য, রব প্রতিপালক, আল আলামিন জগৎসমূহের। তাহলে আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহরই, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক। তাহলে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে সকল প্রশংসা। আমরা তাহলে শব্দে শব্দে জেনে গেলাম আলহামদু সকল প্রশংসা লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহর, তাহলে আল্লাহরই জন্যে সকল প্রশংসা যিনি রব, কিসের? জগৎসমূহের, ইউনিভার্স, মাল্টিভার্সের যিনি রব। একটু কথা বলি, রব মানে হচ্ছে কন্ট্রোলার, রব মানে হচ্ছে সাস্টেইনার, রব মানে হচ্ছে চেঞ্জার। অর্থাৎ আল্লাহরই রব শব্দটির সাথে রুবুবিয়ত, তাওহিদুর রুবুবিয়া, অর্থাৎ আল্লাহর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের সম্পর্ক। আর আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহের সাথে সম্পর্ক হচ্ছে তাওহিদুল উলুহিয়া যেটাকে বলে, ওটার সম্পর্ক হচ্ছে ইবাদাতের সাথে। সুতরাং রব্বুল আলামিন বলতে আল্লাহ বুঝিয়েছেন যে জগৎসমূহের যত রকমের অ্যাডমিনিস্ট্রেশন, একটা তারকা সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, কখন কোন গ্যালাক্সিতে কি হবে, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে কোন সময় কি ঘটবে, সব কিছু আল্লাহর এই কন্ট্রোলের মধ্যে, আল্লাহর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার মধ্যে। আমরা এর পরের আয়াতটি দেখি, আয়াত নম্বর 2, আর রহমান। রহমান আমাদের জন্য খুবই পরিচিত একটি শব্দ, এটি রহমা থেকে আসছে, দয়াময়। আমরা সবাই জানি যে রহমত, বাংলাতে আমরা যে বলি না যে রহমত, এই রহমতুন শব্দটা থেকে এটা আসছে, রা হা মিম তা। এই রহমাতুন শব্দটি থেকে কিন্তু মূলত আর রহমান শব্দটা আসছে, এবং আর রহিমও একই, এই রহমান শব্দটা থেকে কিন্তু আর রহিম আসছে। তাহলে আর রহমান যিনি দয়াময়, আর রহিম যিনি পরম দয়ালু। এখন প্রশ্ন হচ্ছে, দুটো শব্দই রহমান থেকে আসছে, কিন্তু অর্থ চেঞ্জ হলো কেন? অর্থ চেঞ্জ হলো এই শব্দের
ফরমেটের পরিবর্তনের কারণে। আর রহমান, ফালান, রহিম, ফাইল, এগুলোর ওজন পরিবর্তনের কারণে শব্দের ধরনের এবং অর্থের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দুটোরই মেইন রহমাতুন বা রহমত, করুণা, দয়া, এখান থেকে এ দুটো শব্দ এসেছে। এরপর মালিক, দেখুন মালিক শব্দটি কিন্তু বাংলা শব্দ, আমি এই বাড়ির মালিক, আমরা বলি না যে আমি এই বাড়ির মালিক, এ মালিক কিন্তু মালিক, যিনি অধিপতি, এইটাকে তিনি ওন করেন। হ্যাঁ, অন্য কেউর মালিকানা এখানে নাই। ইয়াও মানে হচ্ছে দিবস, আর দিন মানে হচ্ছে কর্মফল। আমরা দিন মানে হচ্ছে ধর্ম, ইন্না দিন আইন্দাল্লাহ আল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ইসলামই হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম, জীবন ব্যবস্থা, কিন্তু এখানে দিন হচ্ছে কর্মফল। আরবি ভাষায় শব্দ কনটেক্সটের কারণে শব্দের অর্থ চেঞ্জ হয়, তাহলে ইয়ামুদ্দিন শব্দের অর্থ হচ্ছে কর্মফল দিবস, তাহলে কর্মফল দিবসের মালিক। হ্যাঁ, দিন কর্মফল দিবসের মালিক, অর্থাৎ ডে অফ জাজমেন্ট আমাদের যেদিন বিচার হবে সেদিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। খেয়াল করুন, এইখানে একটা ইয়াকা এবং আরেকটা ইয়াকা, এই ইয়াকা এবং ইয়াকা এই দুটো শব্দই আমরা ইংরেজিতে বলি ডু উই ওয়র্শিপ, এটা স্ট্রেস দেওয়ার জন্যে, জোর দেওয়ার জন্যে বলা হয়। আমি যদি বলি যে উহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি যদি বলি ইয়াকি উহিব্বু, তোমাকেই ভালোবাসি, মানে এখানে আর কারো আসার কোনোভাবে সুযোগ নাই, তাহলে আপনি যদি বলেন যে না বুদুকা, আপনি যদি না বুদুর সাথে একটা কা যুক্ত করে দেন, আল্লাহ যদি এভাবে বলতেন অসুবিধা ছিল না, না আবুদুকা ওয়ানাস্তাইনুকা, যেটা আমরা আমাদের সালাতের মধ্যে আমরা যে দোয়ায়ে কুনুত পড়ি, না আবুদুকা ওয়ানাস্তাইনুকা আমরা যে পড়ি না, হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়ানাস্তাগফিরুকা, আমরা চাইলে এখানে নাস্তাইনুকা নাস্তাইনুকা আল্লাহ বলতে পারতেন, নাস্তাইনুর সাথে একটা কা অ্যাড করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন, আল্লাহ বলছে না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ডু উই ওয়র্শিপ ইউ, নো অল্টারনেটিভ, আমরা তোমারই স্ট্রেসের জন্য তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি, অন্য কেউ এখানে কখনোই জায়গা নিতে পারবে না। আপনি আমি আমাদের আল্লাহর কাছে এই কমিটমেন্ট সালাতের মধ্যে করে বাইরে গিয়ে আমরা আবার বলি যে না ভাই, তুমি হচ্ছে আমার ত্রাণকর্তা, তুমি যদি আমাকে না বাঁচাও আমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, আমরা মানুষকে বলি। কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমরা আমার কাছে সাহায্য চাইতে হবে, প্রার্থনাও আমার কাছে করতে হবে। আমরা অর্থ না বোঝার কারণে, আল্লাহর সাথে আমরা কী কমিটমেন্ট করছি এটা না বোঝার কারণে আমাদের কথা এবং সালাত থেকে বেরিয়ে বাইরে গিয়ে আমাদের কাজ একরকম হয় না। তাহলে আমরা এবার আসি আয়াত নম্বর 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহকে বলছি, হে আল্লাহ, তুমি ছাড়া তো আর কেউ নাই, সুতরাং আমাদেরকে তুমি গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে, স্ট্রেট পাথ। ইহদিনা, ইহদি, ইহদি মানে হচ্ছে প্রদর্শন করুন, গাইডেন্স, আর না মানে হচ্ছে আমাদেরকে। তাহলে ইহদিনা দুটো মিলে হচ্ছে আমাদেরকে প্রদর্শন করুন, আস-সিরাত মানে হচ্ছে পথ, আল মুস্তাকিম মানে হচ্ছে সরল, ইস্তাকাম ইস্তাকিম ইস্তিকামাত মানে হচ্ছে স্থায়ীভাবে সরল যে পথটা, একেবারে দ্য স্ট্রেট ওয়ে, যেইটার মধ্যে কোনো কঠিনতা নাই, যেটা একেবারে সহজ সরল পথ, ওই সহজ সরল একমাত্র, তোমার তো পথ একটাই, তোমার তো 10টা পথ নেই, ওই একটা পথটা যেটা সহজ সরল আমাদের জন্যে, ওই পথটা তুমি আমাদেরকে দেখাও, অন্য কিছু না। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করছি পঞ্চম আয়াতে। ষষ্ঠ আয়াতে আমরা ব্যাখ্যা দিচ্ছি যে আল্লাহ কোন পথটা আমাকে দেখাবা, আমি একটু তোমাকে একটু ডিসকাস করি তোমার সাথে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, সিরাতাল্লাযীনা তাদের পথ, আনআমতা তুমি অনুগ্রহ করেছ, আনআমতা তুমি অনুগ্রহ দান করেছ, আলাইহিম যাদের উপর বা যাদেরকে, তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ বা যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। তাহলে এটাও আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম, আনআমতা মানে তুমি অনুগ্রহ দান করেছ, সিরাতাল্লাযীনা তাদের পথ, আলাইহিম যাদের উপর বা যাদেরকে, এটাও আমরা ক্লিয়ারলি এখানে বুঝে ফেললাম। এবার আমরা এক্সক্লুড করছি, এটাকে বলে মেথড অফ এক্সক্লুশন। আপনি যখন একটা বিসিএস পরীক্ষা দিতে যান, আমরা দেখি যে কোশ্চেন করা আছে নিচে চারটা অ্যান্সার, চারটাই সেম, কাছাকাছি, আপনার কাছে মনে হতে পারে যে চারোটাই মনে উত্তর হতে পারে, এরকমই কোশ্চেনগুলো থাকে, কিন্তু আমরা তখন কী করি যে মেথড অফ এক্সক্লুশন একটা একটা করে বাদ দিই, যে এটাই কারণে হবে না এটা বাদ, এটাই কারণে হবে না এটা বাদ। তাহলে এইখানে আমরা আল্লাহকে বললাম যে আল্লাহ ওই সমস্ত লোকদের পথ দেখাও যাদের উপর তুমি করুণা করেছো, আর আনআমতা আলাইহিম যাদের উপর তুমি অনুগ্রহ করেছো,
এবার আমরা এক্সক্লুড করতেছি যে তাদের পথ না, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথ নয় গাইর। আমরা আগের একটা ক্লাসে আপনাদেরকে গাইর নিয়ে আমরা আলাপ করেছিলাম, না বোধক একটি শব্দ, তাদের পথ নয়, আল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধ নিপতিত। এই মাগদুব শব্দটা কোত্থেকে আসলো দেখেন, আমরা বাংলা ভাষায় একটা শব্দ ব্যবহার করি গজব, আমরা বলি না যে আল্লাহ লোকটা খুবই জালেম, আল্লাহ তার উপর গজব ফেলাক, বলি না আমরা, এই গজব থেকে আসছে মাগদুব, এই গজব থেকে আরবি গজাবুন মানে হচ্ছে রাগান্বিত হওয়া, ওইখান থেকে মাগদুব আসছে, মাগদুব মানে হচ্ছে যাদের উপর রাগ পড়েছে এসে। তাহলে যাদের উপর গজব পড়েছে এসে, গাইরিল মাগদুবি আলাইহিম, তাদের উপর না যাদের উপর এসে গজব পড়েছে, ওয়ালা দল্লিন, এবং তারাও না যারা পথভ্রষ্ট। আমরা একটু সংক্ষেপে একটু বলে নেই, মাগদুবি আলাইহিম তাফসিরের মধ্যে আছে এরা হচ্ছে ইহুদি, ইহুদিদের পথ না, যারা জেনে শুনে সত্যকে গোপন করে, সব কিছু জানে কিন্তু মানে না। আবার ওয়ালা দল্লিন, আবার এমন যারা যারা না জানেও না মানেও না, পথভ্রষ্ট খ্রিস্টান যারা, তাদের পথেও আমাদেরকে তুমি পরিচালিত করো না হে আল্লাহ। সরল সঠিক পুণ্য পন্থা মোদেরে যাও দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই যে কবিতা, বিখ্যাত কবিতা আমরা অনেকেই জানি। তাহলে আমরা এক্সক্লুড করছি গাইরিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, ওয়ালা দল্লিন, যারা কদনিপতিত পথভ্রষ্ট। তাহলে আমরা এই সূরাটি কমপ্লিটলি আমরা শিখে ফেললাম শব্দে শব্দে। আজকে সূরা ফাতিহা শিখে আমরা কোরআনের কতগুলো শব্দ শিখলাম, সূরা ফাতিহার ব্যবহৃত শব্দগুলো কোরআনে এসছে 7500 বার, আলহামদুলিল্লাহ কোরআনে এসছে। আমরা সূরা ফাতিহা শিখে কোরআনের 7500টি শব্দ আমরা আজকে শিখে ফেললাম। আজ আমরা সূরা ফাতিহা শিখে কোরআনের কত ভাগ শব্দ শিখলাম, আমরা সূরা ফাতিহা শিখে কোরআনের 10 ভাগ শব্দ আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসুন না আমরা সালাতে যে সূরা ফাতিহাটি পড়ি, এটি আমরা বুঝে বুঝে পড়ি, পরিপূর্ণ অনুভূতি নিয়ে পড়ি। আমাদের সামনে যে কোর্সটি আসছে ইনশাআল্লাহ, সেই কোর্সে আমরা প্রত্যেকটি আয়াতের তাদাব্বুর, আপনি যখন ওই আয়াতটি পড়ছেন, ওই আয়াতটি পড়ার সময় হাউ টু ফন্ডার অন দ্য ভার্স অফ দ্য হোলি কোরআন, হাউ টু টক উইথ অলমাইটি আল্লাহ ডিরেক্টলি, আল্লাহর সাথে কীভাবে সরাসরি আপনি ইন্টারাকশন করবেন, প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে ওই কোর্সে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।